সবাইকে মাস্টার্সের ক্লাসে স্বাগতম। আমি শিহাব আহমেদ, চেয়ারম্যান ঢাকা কলেজ ঢাকা। তোমাদের এই করোনার মধ্যে দীর্ঘ প্রায় 10-12 দিন যাবৎ আমাদের শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, ঈদে মিলাদুন্নবী ইত্যাদি ছুটির সহ সমস্ত ছুটিগুলি শেষ করে এসেছি। তো আমরা যতদূর আজ করতে পারছি যে করোনার প্রকোপ আস্তে আস্তে একটু কমে আসবে, আসছে, হয়তোবা শীতের মধ্যে যদি ওরকম পরিস্থিতি না হয় জটিলতা, তাহলে হয়তোবা যে কোনো সময় খুলে টুলে যাবে। খুলে টুলে গেলেও আমাদের জন্য যেটা ইনফরমেশন সেটা হচ্ছে যে পরীক্ষাগুলি পেন্ডিং আছে সাত কলেজে সেগুলি হবে, তারপরে আবার ইয়াটা হবে কী বলে এটা, আমাদের ক্লাসগুলি ওই পরীক্ষা চলাকালীন সময় অনলাইনের মাধ্যমে হবে। সুতরাং কলেজ খুলে গেছে বলে তোমাদের মা খুশি হয়ে কোনো লাভ নেই, ক্লাস টু বি কন্টিনিউ বাই অনলাইন। তো আজকে আমি যেটা পড়াবো তোমাদেরকে সেটা হচ্ছে টাইপস অফ স্ট্র্যাটেজি। এটা কেন আমরা সাধারণত একদম শুরু থেকে বারবার প্রতিটি ক্লাসে রিপিট করি যে স্ট্র্যাটেজিটি মূলত সামরিক বাণী থেকে এসেছে, কলাকৌশল, এবং সেখানে যেমন প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যুদ্ধে লিপ্ত হয়, ঠিক ব্যবসাটাতেও অনেক কম্পিটিশন। আমাদের গার্মেন্ট শিল্পকে যদি আমরা ধরি, দেখা যাক যে আমাদের ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড ইত্যাদি বিভিন্ন দেশের সাথে প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হইতে হচ্ছে, এবং কোয়ালিটিগত দিক দিয়ে আমরা তাদের লেভেলের বাট প্রাইসেরগত দিক দিয়ে আমরা তাদের চেয়ে একটু কম। দ্যাটস ওয়াই ইউরোপিয়ান কান্ট্রিগুলি আমাদের সেই প্রোডাক্টটিকে নিয়ে নিচ্ছে, এছাড়া কিন্তু অন্য কোনো দরদ দেখা নিচ্ছে না, পণ্যের কোয়ালিটি তারা মাস্ট ফ্লো করে। এখন প্রশ্ন হচ্ছে কি, এই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কী? এই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা হবে যে আমাদের প্রতিপক্ষের যে সমস্ত প্রতিদ্বন্দ্বী দেশ বা প্রতিষ্ঠান আছে, তারা ইন্টারন্যাশনালি এক্সপোর্টের ক্ষেত্রে তারা যে সমস্ত কোয়ালিটি, যে সমস্ত প্রযুক্তি, যে সমস্ত টেকনিক, যে সমস্ত র মেটেরিয়ালস ব্যবহার করে আমাদেরগুলি সেই ধরনের সেই মেটেরিয়ালস করতে হবে, তাহলেই আমাদের পণ্যটা চলবে। সে এক্সাম্পল মনে করো যে ফ্যাশন, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রোডাক্টের ক্ষেত্রে। এখন তুমি গার্মেন্টসের প্রোডাক্ট তুমি তৈরি করলা, এটা একটা নতুনত্ব আছে, ফ্যাশনেবল, কম্পিটিটেবল, যেই দেশে তুমি এক্সপোর্ট করতেছ ওই দেশের ফ্যাশনেবল, তোমার দেশের আমার দেশের ফ্যাশন চিন্তা করলে হবে না। কারণ আমরা যখন নাকি মাছ ধরতে যাই, তখন বর্ষিতে কি কেঁচু লাগাই, তাই না? বর্ষিতে কেঁচু দেই বা শুটকি দেই বা এই জাতীয় পোকা টোকা ইত্যাদি দেই। বর্ষিতে কি আমরা আপেল দেই, কমলা দেই, যে আয় মাছ আপেল খেয়ে যা? না, তো এই ক্ষেত্রে আমার যে বিষয়টি মূল বিবেচ্য বিষয় সেটা হচ্ছে যে যদি এমন হয় যে মাছ একটি এমন প্রাণী যে সে কেঁচু খেয়ে অভ্যস্ত, পোকামাকড় খেয়ে অভ্যস্ত, তাকে যদি তুমি ধরার জন্য আপেল দাও তাহলে কোনো লাভ হবে না। অর্থাৎ যে যে জিনিসটা ভক্ত তাকে সেই জিনিসটা দিয়ে অ্যাপ্রোচটা করতে হবে, ঘায়েলটা করতে হবে। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কি, পণ্য প্রোডাক্টের ক্ষেত্রে, পণ্যের ক্ষেত্রে যেই দেশে পণ্যটা চালাচ্ছি সেই দেশের আবহাওয়া, সেই দেশের মানুষের রুচি, তাদের লাইফস্টাইল,
তাদের ইনকাম, তাদের স্ট্যাটাস, তাদের ফ্যাশন, তাদের রিলিজিয়াস মাইন্ড ইত্যাদি সব কিছুকে সামঞ্জস্যপূর্ণ রেখে আমাদের পণ্যগুলিকে তৈরি করতে হবে, তাহলে সে সমস্ত দেশ এক্সপোর্ট করবে। এটা হচ্ছে কি তাদের দেশের বেলায়। আর আমাদের ইন্টারনালি কি, আমাদের ইন্টারনালি হচ্ছে কি, আমাদের ইন্টারনাল স্ট্র্যাটেজিটা হচ্ছে কি, এর মনে হইতে হবে যে এক্সপোর্টের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন আইন ইন্টারন্যাশনাল আইনগুলি আছে সেগুলিকে ফলো করতে হবে। সে এক্সাম্পল যেমন গার্মেন্টসের শ্রমিক নিরাপত্তা আইন, এই যে কিছুদিন পরপর শ্রমিকরা গার্মেন্টসে আগুন লাগলে নামতে গিয়ে পায়ে পাড়া পরে মারা যায়, নামতে পারে না, সিঁড়ি একটা, তাও আবার ক্লাস্টল গেট বন্ধ ইত্যাদি, এগুলি হলে চলবে না। সিঁড়ি হইতে হবে কোন দিকে, চারমুখী, একটা রুমের চারদিকে সিঁড়ি থাকতে হবে, এবং সেই সিঁড়ি যদি তুমি ইয়া না পারো, কী বলে এটার নাম, সিমেন্টের না পারো, অন্তত রডের যে ইয়াটা এসএস স্টিলের যে সিঁড়িগুলি ওগুলির মাধ্যমে হলেও দ্রুত নিচের দিকে নামার একটা বন্দোবস্ত করতে হবে। তো ইউরোপিয়ান কান্ট্রিগুলি করে কি, ওইখানে তারা রাবারের একটা সিঁড়ি ব্যবহার করে। তুমি বলতে পারো স্যার রাবারের সিঁড়িটা কেমন, ওই যে আমাদের শিশু পার্ক বা পার্কের মধ্যে যেমন ছোটো বাচ্চারা সিঁড়ি বেয়ে উপরে উঠে বসে শিশুর করে নিচে নেমে যায় একবারে নিচে, ঠিক এরকম দুই দিকে ধরার থাকে, ঠিক এরকম ওরা করি কি, কোনো একটা দুর্ঘটনা ঘটলে সিঁড়ির দরজাটা সামনে এসে আল্লাহর নামে খালি বসলো আর চুরচুর চুরচুর করতে করতে একদম নিচে চলে যায়। ফলে এই কন্টিনিউস একদম পরে একদম যেতেছে, ফলে সিঁড়িতে নামতে যে সময়টা সিঁড়ি বেয়ে বেয়ে একজন একজন ধাক্কা দেখে সেই উড়াউড়িটাও আর হয় না, এবং এটা কিন্তু চৌমুখী। এছাড়া তো উদ্ধারকারী দল তো আছেই, হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে নিয়ে যায়, উপর দিয়ে হেলিকপ্টাররা রশি ফেলে সিঁড়ি দিয়ে তুলে নিয়ে যায়, ইত্যাদি অনেক রকম আছে। তো আমাদের দেশে এই সাইটগুলি ডেভেলপ করতে হবে, এখনও ওরকম পর্যাপ্ত হয় নাই, ডেভেলপ করতে হবে, আস্তে আস্তে আসছে। তারপর তাদের টিফিন, তাদের বাচ্চা কাচ্চাদের যে ব্রেস্ট ফিডিং, সেই বাচ্চা কাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ের এনভায়রনমেন্ট আছে কি না ইত্যাদি ইউরোপীয় দেশগুলি কি খুব ভালো করে ফলো করে। তো তুমি যদি এগুলি যদি ওভারকাম করতে পারো, ওকে, তোমার কাছ থেকে পণ্য নেওয়ার জন্য আর তাদের কোনো বাধা থাকবে না। নেক্সট বাধাটা কোথায়, নেক্সট বাধাটা হচ্ছে কি, তোমার পণ্যটা সেই কোয়ালিটি সম্পন্ন কিনা। এখন তুমি একটা পয়েন্টের বোতাম লাগালা, বোতামটা পড়ছে, কিছুদিন পর বোতামটা খুলে গেল, তারা এই জাতীয় ডিস্টারবেন্স পছন্দ করে না। আবার মনে করো আমি প্যান্টে একটা জিপার দিলাম, জিপারটা দিলাম নিম্নমানের, ফলে কিছুদিন পর এটা খুলে যায়, প্যান্টের জিপার লাগালেও খুলে যায়। এই যে বিব্রতকর অবস্থা, তারা এগুলি কোনোভাবে মেনে না, মানে একটা পণ্যের এই জাতীয় কোয়ালিটি হবে মানে হোল প্রোডাক্ট ফর ফিউচার অ্যান্ড ফার্দার অ্যান্ড হোল লাইফ ফর এভার তোমার কাছ থেকে পণ্য নেওয়া বন্ধ করে দিবে, বরঞ্চ তারা কেস করে তোমার কাছে ড্যামেজ চাইতে পারে। সুতরাং এই জাতীয় কাজ তারাও মেনে নেয় না, আমাদের বা যে কোনো দেশেরই এই জাতীয় আনএথিক্যাল কোনো কাজ করা সম্ভব নয়। তো এখানে যে জিনিসটা যে বলতেছি যে টাইপস অফ স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে কি, কুঞ্জু ডোনেল উনি বলতেছেন যে একটা বড় হচ্ছে কি, আমাদের স্ট্র্যাটেজি হবে গ্রোথ ডেভেলপমেন্ট। একটি দেশের জন্য জিডিপি আছে, জিএনপি জিডিপি ইত্যাদি আছে, ঠিক এরকম একটা প্রতিষ্ঠানের জন্য জিডিপি আছে বা গ্রোথ রেট আছে। তো এখন তোমার যদি স্ট্র্যাটেজিটা এমন হবে যে প্রত্যেক বছর তোমার আয় উন্নতি বাড়ছে, তোমরা কমার্সে তোমরা অ্যাকাউন্টিংয়ে অঙ্ক করেছো, শেয়ার ইস্যুয়ে অঙ্ক করেছো যে ইপিএস রেশিও, ক্যাশ ফ্লো, অপারেটিং ক্যাশ ইত্যাদি, এই যে টার্মিনোলজিগুলি আছে এগুলি যত রিচ শেয়ার তত বাড়ে, বুঝতেছ, আর্নিং পার শেয়ার যত বেশি টাকা তত শেয়ারের দামটা বাড়ে। তাহলে এইগুলির যাতে বাড়ে তার জন্য কি করতে হবে, তোমাকে এমনভাবে কাজ করতে হবে যাতে তোমার সেল বেশি হয়, প্রোডাকশন বেশি হয়, এক্সপোর্ট বেশি হয়, তাহলে তোমার কী হবে, দিনকে দিন তোমার গ্রোথ বাড়বে। গ্রোথ বাড়লে কী হয়, ওই যে লম্বা হয় না, মোটা হয় না, লম্বা হয় একটা মানুষের ক্ষেত্রে কি, ছোটো বাচ্চা থেকে আস্তে আস্তে লম্বা হচ্ছে, ঠিক একইভাবে একটা প্রতিষ্ঠান আগে ছিল একটা, এখন হচ্ছে কি তার একটা গ্রুপ ইন্ডাস্ট্রি, বুঝতেছ, মনে করো যে আগে ছিল ওষুধ কোম্পানি, এখন এটা
সাথে কসমেটিক আইনার শ্যাম্পু ট্যাম্পু যুক্ত করলো, আস্তে আস্তে সাবান যোগ করলো, আস্তে আস্তে ডিটারজেন্ট যোগ করলো, আস্তে আস্তে স্যাভলন বা এসিয়ার স্যানিটেশন যোগ করলো, আস্তে আস্তে স্যানিটারি আদার্স প্রোডাক্ট যোগ করলো। এইভাবে তার আইটেম দিনকে দিন দিনকে দিন দিনকে দিন বাড়তেছে। এই যে বাড়ানোটা, এটাই হচ্ছে প্রবৃদ্ধি বা কি গ্রোথ রেট। এখন তুমি বলতে পারো যে স্যার এটা তো প্রোডাকশনের মানে ইউনিটের পরিমাণ বাড়লো না, ইয়েস, এর ফলাফলে কী হলো যে টোটাল তার যে সেল, একটা ডিপার্টমেন্টে একটু সেল কম হলেও আরেকটা ডিপার্টমেন্টের সেল দ্বারা তার অ্যাভারেজ যে ইয়েটা প্রফিট রেশিওটা সেটা ঠিকই অক্ষুণ্ণ থাকে এবং দিন দিন সেটা বাড়ে। এটাই মূলত বলা হচ্ছে প্রবৃদ্ধি। তো এই প্রবৃদ্ধির হারটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ গত বছর যদি থেকে থেকে ৬, এবার ৭ বা ৮ এরকম, ঠিক একটা দেশের জন্য এই প্রবৃদ্ধির হার ধরে রাখা দরকার। এবং দিনকে দিন যদি বাড়ে তাহলে ধরে নিতে পারবে যে সেটা উন্নতির দিকে যাচ্ছে। তো এগুলি কি, এগুলি হচ্ছে কি একটা স্ট্র্যাটেজির অন্তর্গত। তুমি বলতে পারো স্যার এটা স্ট্র্যাটেজির অন্তর্গত কেন, কারণ আমার কৌশল এমনই হইল যে খাইলাম দিলাম, বেচা বিক্রি হইল, কর্মচারীদের বেতন টেতন দিলাম, বাট আমার মানে প্রবৃদ্ধি হচ্ছে কম, অর্থাৎ আমি যেখানে আছি সেখানে। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ আমাদের যেই টোটাল প্রোডাকশন অ্যান্ড সেল এবং এক্সপেন্ডিচার, এটার ফলে লাভ হইলো না লস হইলো না, মোটামুটি সমান সমান হয়ে গেছে। অর্থাৎ সবার বেতন মজুরি টুজুরি ট্যাক্স প্রস্তুতি দিয়ে দিয়ে আর কোনো ওইরকম মানে রিজার্ভের জন্য সঞ্চিত, তোমরা যাকে বলো রিজার্ভের মতো কোনো টাকা রইল না, তাহলে এটাকে আমরা খুব একটা ভালো কোম্পানি বলবো না এবং কোম্পানির স্ট্র্যাটেজিতে দুর্বলতা আছে আমরা ধরে নিব যে তোমার স্ট্র্যাটেজি এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে রিজার্ভের পরিমাণ বাড়ে। বুঝতেছ এটা কে বলতেছেন, কুঞ্জু ডনেন। তারপর উনি বলতেছেন যে আর্থিক অবস্থাটা ভালো হইতে হবে। আর্থিক অবস্থাটা ভালো হইতে হবে বলতে বোঝাতে চায় যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি ভালো না হয় একটা প্রতিষ্ঠানের, তাহলে সে কোনো স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারবে না। আর্থিক অবস্থাটা এমন একটা বিষয় যে এটা প্রত্যেকটা বিষয়ের সাথে জড়িত। তুমি উন্নতি করতে চাও, ফ্যাক্টরি বাড়াইতে চাও, প্রোডাক্ট কিনতে চাও, উন্নত কাঁচামাল কিনতে চাও, যা করতে চাও শুধু টাকা টাকা টাকা। এখন এই টাকার স্ট্রেংথ যার যত বেশি সেই প্রতিষ্ঠানটার তত বেশি উন্নত হয়। এখন মনে করো যে পৃথিবীতে অনেক প্রযুক্তি আছে, উন্নত প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি কি আমরা আনতে পারি? ইয়েস পারি, যদি আমাদের টাকা থাকে। এখন টাকা নেই দর্শক, তাহলে তুমি কী কী কীভাবে কী করবা? ঠিক আছে, কীভাবে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা দিনকে দিন এগিয়ে যায়, আর আমরা কী করতেছি দেশীয় কোম্পানিগুলি ওই যে যাত্রাবাড়ি বা ওই যে শনির আখড়া মনির আখড়ার দিকে দেখবা কী কতগুলি পাউরুটি ওইগুলি মোমবাতি দিয়ে বন্ধ করে। বুঝতেছো তো? তারপর আবার ওইগুলি মধ্যে আবার একটু একটু মোমবাতির যে ধোঁয়াতে কালো কালো দাগগুলি এগুলো থেকে যায়। এগুলি হচ্ছে কি তারা কোনো প্রযুক্তি ইউজ করে না। বাট বাইরের কান্ট্রিগুলিতে এই জাতীয় জিনিস দেখবে না। আবার মনে করো যে অলিম্পিয়া টলিম্পিয়া সহ আরও অনেক ব্র্যান্ডের পাউরুটি টরুটি ইত্যাদি আছে, অনেক বেকারিও আছে বাংলাদেশে, ইসুফ টিসুফ ইত্যাদি, তাদের বেলা দেখা যায় কি যে তাদের পণ্যের যে ইয়াটা মানে লেবেলিংটা বা ফিনিশিংটা এমন সুন্দর যে এখানে আনহাইজেনিক তুমি কিছুই পাবা না। তাহলে এই জাতীয় জিনিসগুলির জন্য প্রয়োজন কি আর্থিক স্ট্রংনেস। তোমার যদি আর্থিক প্রযুক্তি বা আর্থিক অবস্থাটা ভালো থাকে তুমি প্রযুক্তিকে কিনে নিতে পারবা। আর আর্থিক অবস্থা ভালো না থাকলে তারা কি জানে না যে মানে বড় বড় নাবিস্কু কোম্পানি বা অন্যান্য কোম্পানিগুলি পাউরুটিগুলি স্লাইস দিয়ে কাটানো, মেশিন দিয়ে কাটানো, সুন্দর সুন্দরভাবে এটা, আর তারা ছুরি দিয়ে কেটে কেটে প্যাকেট করতেছে এবং গুঁড়া 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 প্যাকেটটা খোলা মাত্রই গুঁড়া 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 চলে আসছে। এই যে জিনিসগুলো এগুলি কী, এগুলি হচ্ছে কি আর্থিক অবস্থাটা তাদের ভালো না। অর্থাৎ তুমি ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র মূলধন ব্যবসায়ী, তোমার ওই স্ট্র্যাটেজিতে তুমি যেতে পারছো না, কম্পিটিশনও তুমি তাদের সাথে পারতেছো না। তারপরটা হচ্ছে কি অর্গানাইজেশন। অর্গানাইজেশনটা কী বলে, অর্গানাইজেশনটা বলে এই জিনিসটা যে একটা প্রতিষ্ঠান, সরি, একটা প্রতিষ্ঠান যত, সংগঠনটি যত আধুনিক। আধুনিকের ব্যাখ্যা কী? আধুনিকের ব্যাখ্যা হচ্ছে প্রতিষ্ঠানটি যেই ধর্মী
বুঝছো তো, সেই ডোন্ট মিন পার্সোনাল। সে এক্সাম্পল, আমি একটি ওষুধ কোম্পানি, এখন যদি আমি মানে ফার্মেসির বা কেমিস্ট্রির কোনো সাবজেক্টের মানে কর্মচারী বা কর্মী বা অফিসার না নিয়ে যদি অন্য কোনো সাবজেক্টের কর্মকে নিয়ে নেই, তাহলে সে ওষুধ বানাবে কীভাবে, সে ওষুধের হিসাব করবে কীভাবে? সেখানে মাঝে দুই ফার্মেসির দরকার, বুঝছো তো, বায়োকেমিস্ট্রির দরকার, বুঝতেছো, মাইক্রোবায়োলজি দরকার, এই সমস্ত সাবজেক্ট ছাড়া তো ওই সমস্ত ওষুধ কোম্পানিতে চলবে না। এই জন্য বলতেছে তাদের সেই ধরনের কর্মচারী দরকার সংগঠনটাতে, ঠিক একইভাবে তাদের প্রতিষ্ঠানটা কেমন হবে, ফুল সেন্টার এসি, ওখানে পাখার বাতাসে ওষুধের গুঁড়া উড়ে গেছে, ক্যাপসুল বানাইতে নিছিল, দেওয়ার কথা 2 mg, এখন নিছিল 2 mg, কিন্তু বাতাসে উড়ে ফেলছে, এখন টু বা এটা তো মাটিতে টুকানো যাবে না। এই জন্য ওগুলিতে কি ন্যাচারাল যে বাতাসের একটা টেম্পারেচার আমাদের শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়, ওইরকম মানের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হয়। দ্যাটস ওয়াই প্রতিষ্ঠানটা যদি ওইরকম মানের হয় তাহলেই তুমি সেটা করবা। আর এখানে কি করতেছে যে কোন কোন ব্যক্তি কাজ করতেছে, কোন ব্যক্তি কাজ করতেছে না ইত্যাদির জন্য এখন আজকাল সিসিটিভি ক্যামেরা দিয়ে সমস্ত দেশ সমস্ত প্রতিষ্ঠানের দরজার ভিতর থেকে কে কখন ঢুকলো বাইরে এলো, এমনকি মানে একটা তুমি যদি কোনো একটা কলমও যদি পকেটে ঢুকাইতে চাও অফিসের, সেটাও দেখা যাবে। তো এটা হচ্ছে কি উন্নত প্রযুক্তির জন্য। তো সেই উন্নত প্রযুক্তিটা কেন তোমার প্রতিষ্ঠানটা রিচ, তার জন্য তুমি উন্নত প্রযুক্তি নিয়ে আসতে পারছো। এখনও অনেক প্রতিষ্ঠান আছে যে সমস্ত মানে ইয়াগুলিতে কী বলো প্রতিষ্ঠানগুলিতে মানদাতা আমলের সিস্টেম রয়ে গেছে, বুঝছো, যেগুলিতে নাকি মনে করো যে আধুনিক প্রযুক্তি এখনও সন্নিবেশিত হয় নাই। আমাদের মতো অনেক প্রতিষ্ঠান আছে মানে আমাদের মতো যারা নাকি একটু ওভারেজ, তাদের কি তারা উন্নত প্রযুক্তি ইউজ করতে গেলে, আমি তো আইটি জানি না, আমি তো কম্পিউটার জানি না, আমি তো ইমেল করতে পারি না, আমি তো এটা পারি না, ওটা পারি না ইত্যাদি, এই জাতীয় লোক দ্বারা কর্মচারী দ্বারা প্রতিষ্ঠান চলবে না। সম্পূর্ণ কম্পিউটার নলেজ, এখন সম্পূর্ণ কম্পিউটার নলেজ যে থাকতে হলে তাকে কী ধরতে হবে, আইটি বিষয়ক মানে নলেজ থাকতে হবে। এই আইটি বিষয়ক নলেজ রাখার জন্য তার প্রতিষ্ঠানটাতে কী রাখতে হবে, যে সে একেবারে MSc আবার একাধারে মানে ICT-র উপরে একটা ডিপ্লোমা নিল, তাহলে মাশাআল্লাহ সে ওষুধও তৈরি করতে পারতেছে ফার্মেসির ছাত্র হিসাবে, আবার এই ওষুধকে কীভাবে মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সহ বিভিন্ন কারে প্রযুক্তিটাকে শো করবে, এটার জন্য সে আইটি ট্রেনিংটাও আছে। আইটি কম্পিউটার ছাড়া এখন একটা মানে কি দাদি, আমি বলবো যে বৃদ্ধ রুগী প্যারালাইস রুগীর দাদিদের মতো, দাদাদের মতো, বৃদ্ধদের মতো তার অবস্থা, কারণ সে মানে পৃথিবীর থেকে সে বিচ্ছিন্ন। এখন তো আর ডাক বিভাগের চিঠিও চলে না, চিঠি এখন কেউ লেখে না, তুমি চিঠি লেখছো এটা কবে গেল ও চিন্তা করতো আগে, এখন কি তুমি চিঠি লিখবে মেইলে সেন্ড করছো সে পায়েও গেছে, সে সিন করবে একটু পরেই, বুঝছো তো, তার এখানে একটা লাল বাতি জ্বলে উঠবে, মানে ইনবক্সের মধ্যে 2-3-4 চিঠি আসছে, এই যে মেল আসছে, এই মেল 4টা কী কী এটা সে একটু পরে যখন ফ্রি যখন তার চোখে পড়ে সে দেখে যে যেটা গুরুত্বপূর্ণ সেটাই পাবে। তাহলে এগুলো হচ্ছে কি অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে কি কর্মচারী, কর্মচারীটা আমি তোমাদেরকে একটু আগে বলে ফেলছি যদিও, যে যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান যেই ধর্মী, একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের মধ্যে অন্য কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে অন্য কোনো সাবজেক্টের লোক প্রযোজ্য নয়। একটা ব্যাংকিংয়ের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট অ্যান্ড ট্রানজ্যাকশন বোঝার জন্য ফুল একটা কমার্সের বা BBA MBA করা একটা ছেলে ছাড়া অন্য কোনো ছেলে জার্নাল লেজার ট্রায়াল ইত্যাদি কোনো কিছুই বুঝবে না, বলে তার জন্য ত্রুটি ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আজকাল এটাকে যে হেনরি ফয়েলের ডিভিশন অফ লেবার বলা হয়, যে যেটার জন্য উপযুক্ত তাকে সেই প্রযুক্তি সেটাকে সেই কাজেই দেওয়ার জন্য দরকার। এখন আমার চোখের চশমা, আমার চোখের চশমা পাওয়ারটা কমেজন করতেছে, ডিস্টার্ব বা ঘোলা, এখন আমি কী করতে পারি, একটা চোখের ডাক্তারের কাছে যেতে পারি, বাট আমি হার্টের ডাক্তারের কাছে যাব না। কেন যাব না, কারণ প্রবলেমটা হচ্ছে আই স্পেশালিস্টের। কারণ তুমি বলতে পারো যে চোখের ডাক্তার কে, হার্টের ডাক্তার কে, চোখের কিছুই বুঝে না, হ্যাঁ বুঝে, বাট সেটা আপ টু দ্য মার্ক অ্যাজ লাইক এ আই স্পেশালিস্টের লেভেলের পর্যায়ের হবে না।
এই কারণে আমরা সাধারণত এই যে স্কুল কলেজগুলিতেও ইংরেজির ক্লাস ইংলিশ স্যার নেয়, বাংলার ক্লাস বাংলা স্যার নেয়, ম্যাথের স্যার ম্যাথের ক্লাস নেন, বা ফিজিক্সের স্যার ফিজিক্সের ক্লাস নেন, আমরা কমার্সের টিচাররা কমার্সের ক্লাস নেই। এটা কেন? এটার কারণটা হচ্ছে কি, মানে ম্যাক্সিমাম নলেজটা তোমাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে কি প্রোডাক্টেড সার্ভিস, এটা হচ্ছে কি কোন যে ডোনেলের মধ্যে একটা পণ্য তুমি যখন তৈরি করবা, তারপর যদি সে পণ্যটা দিয়ে তুমি যদি তাকে আর না চিনো তাহলে এটা হবে না, তুমি তাকে ফলো আপ করতে হবে, তার পণ্যটার সম্বন্ধে তোমাকে খোঁজখবর নিতে হবে প্রতি বছর বছর, না হোক অন্তত 6 মাস অন্তর উত্তর হইলো তার পণ্যটা ঠিক আছে কি না, কোনো প্রবলেম দেখা দিচ্ছে কি না, কোনো বেটার সাজেশন থাকলে সেটা বলার জন্য অফার করা হয়। যদি দেখা যায় যে না ইয়েস তার পণ্যটা গুড রেসপন্স আসবে, যে না এখনও ডিস্টার্ব করে নাই, তাহলে ভালো। আর যদি পণ্যটা সেল করার পর মোবাইল নাম্বারটা চেঞ্জ, মোবাইলটা তোমাকে ব্লকে দিয়ে দিল আর তোমার সাথে কোনো যোগাযোগের কোনো ইয়েই নেই, পথে নেই, তাহলে তুমি কী করবে, তুমি তার সাথে আর কখনো তার প্রতিষ্ঠানের পণ্য তুমি নিজেও কিনবে না, পরিবারের সদস্যদেরকেও কিনতে মানা করবা, তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও কিনতে মানা করবা। ফলে কী হবে, ফলে তোমার ওই প্রতিষ্ঠানটার সেল আলটিমেট সেলটা কমে যায়, তার প্রফিট কমে যায়, বুঝতে পারছিস? তো বিজনেসটা কিন্তু একটা লং রেঞ্জের ব্যাপার, একটা বিজনেস একদিনে বিক্রি করলাম কাঁচা তরকারি পেপের মতো, এরকম শাকসবজির মতো এরকম করলে চিন্তা করলে হবে না। তারপর হচ্ছে কি মার্কেটিং, মার্কেটিংয়ের জন্য আমি বলছি যে পণ্য তো তৈরি করলা, যত বড় পণ্যই হোক তার সেল হইতে হবে, সেল না হলে সেই পণ্যের তো আর কোনো মানে আমরা উৎপাদিত দ্রব্যের মূল্য পেলাম না, বিক্রিও পেলাম না। যেমন মানে কোনো যে আমাদের উত্তরাঞ্চলের কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না, যেমন শীতকালে ফুলকপি বাঁধাকপি ইত্যাদি রংপুর দিনাজপুর বা চুয়াডাঙ্গা বুঝছো তো রাজশাহী ওই সাইডগুলিতে নর্থ বেঙ্গলগুলিতে 4 টাকা 5 টাকা 6 টাকা তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, উৎপাদিত উৎপাদনের খরচ মিটতেছে না, কিন্তু এটাই যখন নাকি ঢাকাতে এসে পৌঁছায় তখন এটার দাম আছে 40 টাকা। বিভিন্ন মানে মাধ্যম মিডেলম্যান বা ফারিয়া বা দালাল ইত্যাদির মাধ্যমে এগুলি এক্সচেঞ্জ হইতে 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 এগুলির কস্ট বেড়ে যায়। তাহলে এগুলির জন্য কী দরকার, যে প্রোডাকশনের যে মার্কেটিং চেনটা, চেনটাকে যত সহজে ছোট করা যায় ততই ভালো, বুঝতে পারতেছো? তো এখন যদি মনে করো যে না আমরা কি তাহলে ইয়ে করবো, মানে পণ্য কেনার জন্য কি সেই রংপুর চলে যাব, না রংপুর যাই না বটে, এই কারণে কিন্তু আমরা যখন যেই ডিস্ট্রিক্টে যাই, মনে করো আমি চাঁদপুরে গেলাম, চাঁদপুরে গেলে চাঁদপুরে ইলিশ বিখ্যাত 150, অন্তত 6টা ইলিশ মাছ নিয়ে আসলাম, কেন যে ঢাকাতে এর দাম তো একটু বেশি হবে, এর থেকে একটু কম দামে পেয়েছি নিয়ে আসছি। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানে যেটা যে ডিস্ট্রিক্ট যে যেই প্রোডাক্টের জন্য ফেমাস সেই পণ্যটাকে আমরা কিনে নিয়ে আসি। কারণ কি, কারণটা হচ্ছে এই যে অরিজিনাল জিনিসটা আমরা পেলাম। তো এটা কারণ কি, এটার কারণ হচ্ছে এই যে মধ্যস্বত্ব ভোগীরা সেটা বুক করে ফেলে, কৃষকরা পায় না, এর জন্য অবকাঠামো উন্নত অবকাঠামো দরকার। এই কারণেই আমাদের এই যে যোগাযোগ ব্যবস্থা বর্তমান যে বাংলাদেশের একটা ইয়ে মাইল ফলক পদ্মা সেতু, এটা হয়ে গেলে আমাদের এই দক্ষিণের ডিস্ট্রিক্টগুলির সাথে ঢাকার যোগাযোগ হয়ে যাবে 1 ঘন্টার, বুঝতেছো? তখন তারা প্রোডাক্টটাকে ইচ্ছা করলে মানে শহরে এনে বিক্রি করে আবার ধীরে ধীরে ফিরেও যেতে পারবে, তখন আর মধ্যস্বত্বের ভোগীর দৌরত্বটা থাকবে না। এই যে জিনিসগুলি, এগুলি হচ্ছে কি, এগুলো হচ্ছে কি যে মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে কোনো একটা কোম্পানি কোনো একটা পণ্যের বিখ্যাত একটা পণ্যের অ্যাড দিল যে মূল্য ছাড়, ঈদ উপলক্ষে মূল্য ছাড়, পূজা উপলক্ষে মূল্য ছাড়, তখন তুমি কী করবা, যে মূল্য ছাড় দিছিস তুই, ঠিক আছে আমি দেবো কি এই রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে বা পূজা উপলক্ষে এই পণ্যের সাথে এই পণ্যটি বিশেষ উপহার, তখন তুমি আবার মানে সে দিল মূল্য ছাড়, তুমি মূল্য ছাড়ের স্ট্র্যাটেজিতে না গিয়ে তাকে একটি গিফট দিলা, তাহলে তোমার ইকুয়ালাইজেশন হয়ে গেল। তো এগুলো হচ্ছে কি কুঞ্জু ডোনেলের মতে এই টাইপের কতগুলি স্ট্র্যাটেজি ফলো করা হয়। বাট মার্কেটিং বিষয়ত যারা তারা বলতেছেন যে না এভাবে না,
মানে স্টোনার ম্যানেজমেন্টের একজন স্পেশালিস্ট স্টোনার জর্জার টেরি নিউম্যান ওনারা বলতেছেন যে মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক রকমের হইতে পারে, তার মধ্যে একটা হচ্ছে এখানে আমি দেখিয়েছি যে দ্রুত ফল দেখাও স্ট্র্যাটেজিটার নাম কি পজিটিভ অ্যাকশন বা দ্রুত ফল দেখাও। দ্রুত ফল দেখাও কথাটার মানে কি? দ্রুত ফল দেখাও মানে হচ্ছে এই যে যখন কোনো একটা প্রতিষ্ঠানে কোনো একটি চেঞ্জ বা নতুন একটি প্রোডাক্ট নতুন একটা প্ল্যান বাস্তবায়ন করতে চাও, এটাকে নিয়ে যদি দুই বছর তিন বছর যদি ঝুলে থাকে অর্ধেক কাজ করে আর কাজ করতেছো না, এরকম হলে চলবে না। তুমি কাজটা ধরছো যেমন দ্রুত কাজটা শেষ করে এটার ফিনিশিং দিয়ে দিতে হবে, তা নাহলে এটার কোনো মজা থাকে না। তখন মানে যে টাকাটা ইনভেস্টমেন্ট করা হলো ওই টাকাটাকেই ব্যর্থ মনে হলো যে এই পরিমাণ ক্যাপিটাল টাকাটা আটকে আছে, বুঝছো? তারপর হচ্ছে কি যে ধীরে চলার নীতি বা ফেবিয়ানিজম, এটা বলতেছে কি যে কোন একটা পণ্য বা কোন একটা প্রতিষ্ঠানের যদি তুমি চেঞ্জ আনতে চাও রাতারাতি চেঞ্জ করা সম্ভব নয়, ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। তুমি যদি বলো যে আমার প্রতিষ্ঠান সম্পূর্ণটাকে কম্পিউটারাইজ করে ফেলবো আইটি করে ফেলবো, তাহলে আইটি করার আগে তো কম্পিউটার না কিনা তুমি ল্যাপটপ কিনা আইটি করে ফেলছো, বাট যে নাকি কম্পিউটারটা অপারেটর করবে তারা তো সেই জ্ঞান অর্জিত হয় নাই, তো তাহলে তাদেরকে ট্রেনিং দিয়ে বা তাদেরকে শিখিয়ে পড়ে, আমি তাদেরকে ট্রেনিং বলবো না, ট্রেনিং কাকে বলে? ট্রেনিং তো হচ্ছে কি তোমার জ্ঞান আগে আছে একটু ধার দেওয়া। সে এক্সাম্পল আমরা কুরবানি ঈদের সময় যেমন যন্ত্রপাতি বা খুঁটুর ছুরি টুরি ইত্যাদিগুলি আবার একটু শান দেয়, ঠিক এরকম ট্রেনিংটা হচ্ছে কি আমাদের নলেজ আছে কিন্তু এই পার্টিকুলার বিষয়টাতে সম্বন্ধে একটুখানি কীভাবে করবো এটা শিখিয়ে দেওয়া, কিন্তু জ্ঞানই আমার জানি না, আমি জানি না এই বিষয়টা, তাহলে তো এটাকে ট্রেনিং বলে না, এটাকে আমাকে রুট লেভেলে গিয়া এবিসিডি সরাসরি পড়াইতে হবে। সে এক্সাম্পল একজন আর্মি সোলজারই হোক বা অফিসারই হোক, তাকে কী করতে হবে? তাকে প্রথম যে ইয়াটা যে সকালে ঘুম থেকে উঠে সাতটার সময় উঠে দৌড়াদৌড়ি প্যারেড টেরেড ইত্যাদি করতে করতে তার শরীরটাকে ওয়ার্ম আপ করতে 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 তাকে স্টিমিনাটা বাড়ানো, তারপরেই হচ্ছে তুমি গুলি করবা না শ্যুট করবা। প্রথমে যদি তাকে শ্যুট করাও তাকে মানে তার হাত কাঁপবে, মার্স এদিকে চলে গেছে ওদিকে, আরেকজন যদি সাইডে যেয়ে নাকি দাঁড়িয়েছিল মানে গুলিটা টার্গেটে ফিল লাগে কিনা, সে দেখলো কি যে তার টার্গেটে না গিয়ে হাত কাঁপানি ছুটে তার দিকে চলে গেছে বলে সে নিহত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি যে প্রথমত তোমাকে নিজে অর্জন করতে হবে জ্ঞানটা, বুঝছো তো? আমি যদি নিজে কম্পিউটার জ্ঞান না জানি তাহলে ল্যাপটপ কিনা রাখলে কী হবে? গান শুনতে পারবো, ভিডিও দেখতে পারবো, বাট কম্পিউটারের একটা এক্সেলের একটা কাজ আমি করতে পারবো না, একটা হিসাব নিকাশ করতে পারবো না, একটা টাইপ করতে পারবো না, একটা মেইল করতে পারবো না। তাহলে কম্পিউটারের মধ্যে যতগুলো বেনিফিট আছে প্রত্যেক পাওয়ার পয়েন্টের যে ইউজগুলি আছে এগুলো আমি কিছুই জানবো না, তাহলে কি দামি খালি টাকা ছিল দামি একটা কম্পিউটার কিনছো এতটুকুই? তাহলে এই জন্য দেখা যায় কি বিভিন্ন প্রতিষ্ঠানগুলি তো এরকম আইটি প্রযুক্তি বা ডিজিটাল করতেছে এই বলে মানে লক্ষ লক্ষ টাকার কম্পিউটার কিনলো, বাট ইউজলেস, কারণ যারা ইউজ করবে তারা ব্যবহার করতে পারে না, ছাড়তে পারে না, ছাড়লে বন্ধ করতে পারে না, আরে কার্সার দিকে খুঁজে নিয়ে গেছে, কার্সার কোনটা খুঁজে, এই যে জিনিসগুলি এগুলির কারণ কি? এটার কারণ হচ্ছে যে রাতারাতি তুমি একটা জিনিসকে চেঞ্জ করতে পারবে না, এটাকে তুমি ধীরে ধীরে তুমি আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। আমার একটা স্বপ্ন ছোটোর থেকে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ওই এক রাতে আজকে রাতে সন্ধ্যার পরে পড়তে বসলাম আর রাত পরের দিন মানে একটা সকাল পর্যন্ত পড়লাম, আর তিন দিন না দুই মাস বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের ছাত্র জীবনে তোমাদের মধ্যে অনেকে আছে যে যেই দিন পড়তে বসে মাশাল্লাহ একেবারে ওই শেরে বাংলা একে ফজলুল হয়ে যায়, আর যেদিন নাকি পড়ে না তো আর সাত দিন আর বইয়ের সাথেই দেখা নেই। এই যে জিনিসগুলিগুলি খুব ব্যাড, বুঝতে পারতেছ তো? এটা হয় কি ধীরে 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 অল্প 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 করে চর্চাটা করতে হবে, অল্প অল্প করে তোমাকে আগাইতে হবে। তুমি যদি অল্প অল্প করে মানে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেন, আস্তে 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 তোমার চেঞ্জ করতে 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 একসময় দেখবে কি তুমি পুরোপুরি মানে কি
চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারতেছো? তো ঠিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ঠিক এমনই, যে তুমি একটা প্রতিষ্ঠানে যদি চেঞ্জ করতে যাও, রাতারাতি চেঞ্জ করলে কর্মী ছাঁটাই টাটাই সহ অনেক প্রবলেম দেখা দেয়, এই জন্য তোমাকে একটু ধীরে ধীরে আগাইতে হবে। তারপর হচ্ছে কি, ক্রমে অগ্রসর হওয়া, এটা হচ্ছে ক্যামেল ট্রেন্ডস, ক্যামেল হেড ইন দ্য ট্রেন্ডস। এই কথাটা বলে যে একটা উট, এত বড় একটা উট, তার মাথাটা কিন্তু ছোট, চক্ষা এতটুকু। তাহলে এত বড় একটা উট, সে যদি একটা তাঁবুর ভিতরে ঢুকতে চায়, তাহলে তার এই শরীরটাকে নিয়ে ঢুকতে পারবে না। তাহলে সে কী করবে, প্রথমে তাঁবুর চারিদিকে কোনো কোনা কানা ফাঁকফুক আছে কি না, সেখান দিক দিয়ে সে দেখবে যে তার মাথাটা ঢুকে কিনা। যদি মাথাটা ঢুকে, আস্তে আস্তে সে পুরা শরীরটা, গলাটা বলাটা সহ তাঁবু টাবু ছিঁড়া পুরাটাই ঢুকে পড়ে। ঠিক একইভাবে বলতেছে এই জিনিসটা, যে তুমি যখন নাকি কোনো একটা জিনিস আয়ত্ত করতে চাও, প্রথম প্রথম তোমাকে অল্প 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 করে চেঞ্জিং সহ অল্প অল্প করে বেনিফিট দিতে হবে, অল্প অল্প করে বেনিফিট। তুমি দেখো, তুমি আমি আমরা ঘরেও যদি দেখি কোনো একটা জিনিস রান্না করার সময়, কিন্তু চুলা তাড়াতাড়ি বাড়াই দিলে রান্না তাড়াতাড়ি হবে এরকম না। আমাদের আহুজ হাইফে কী বলে, যে বেশি চুলাটা বাড়াই দিলে পুড়ে যাবে অথবা সিদ্ধ হবে না, পানি কমে যাবে, জল কমে যাবে, লাভ নেই, বুঝতেছো? তাহলে কতগুলো জিনিস হচ্ছে খুব দ্রুত করা যায়, কতগুলো জিনিস হচ্ছে স্লো করতে হয়, কতগুলো জিনিস আস্তে আস্তে করতে হয়, যত ধীরে ধীরে করবা ততই সুন্দর হবে, বুঝতে পারতেছ তো? এখন স্ট্র্যাটেজিতে এই কথাটা কী বলতে চায়, যখন তুমি মনে করো যে আমি একটি গাড়ি কোম্পানি, বুঝছো তো, তাহলে আমি প্রথমে একটা গাড়ি তৈরি করলাম, সিট মিট আছে, দরজা মর্জা আছে, এখনকার গাড়িগুলি তারপরে আস্তে আস্তে লাইটগুলি খুব সুন্দর আসলো, আস্তে আস্তে এসি লাগানো হইলো গাড়িতে, আস্তে আস্তে অটোমেটিক দরজা লাগানো হইলো, আস্তে আস্তে রিমোট দিয়ে জ্বালানা নামানো উঠানো ইত্যাদি করা হয়। তোমাদের জেনারেশনে কেউই গাড়ির জ্বালানা নামানোর সিস্টেম দেখো নাই, আমি আশা করি। আমরা যখন নাকি মানে তোমাদের ছোটো ছিলাম, নাইনে এইট নাইনে ছিলাম, তখন গাড়িতে গাড়ির আয়না নামানো উঠানোর জন্য এমন এমন করে ঘুরাইতাম, ভিতরে ঢুকিয়া এমন এমন করে ঘুরাইলে আয়নাটা উপরে উঠে, আবার এমন এমন করে ঘুরাইলে আয়নাটা নিচের দিকে নামে। এই যে জিনিসগুলি, এই চেঞ্জগুলি কি আস্তে আস্তে একদিনে চলে আসছে বৈজ্ঞানিকদের মাথা, ইঞ্জিনিয়ারদের মাথা, না, তারপর এটাকে চলে আসলো অটোমেটিক সিস্টেমে, এটা কীভাবে করা যায়। তো এখন দেখা যায় কি, ওই যে ড্রাইভার দরজা, তুমি উঠছো, যদি বলো যে এসিটা ছেড়ে দেন, ছেড়ে দিচ্ছে, যদি বলো যে এসিটা বন্ধ করে দেন, কমে দেবে, যদি বলো জ্বালাটা একটু নামাই দেন, অল্প একটু নামবে, বুঝতেছো তো? ঠিক একইভাবে মানে ব্যাক গিয়ারে যেতে গেলে পিছনের রাস্তাটা কী কেমন, এটা দেখার জন্য আগে আমরা এমন 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 করে ড্রাইভারও দেখতো, ডাইনে না বামে, ডাইনে না বামে এমন। কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে একটা ছোট্ট মনিটর আছে, সেই মনিটরটার মধ্যে দেখা যাচ্ছে পিছনের রাস্তাটা, ফলে কী হচ্ছে, তুমি দেখতেছো কোন দিকে রাস্তা, কোন দিকে রিক্সা, কোনটা করতো, তুমি আস্তে 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 গাড়িটাকে ব্যাক গিয়ারে দিচ্ছ, আর একটা সুন্দর মিউজিক দিচ্ছে, পু 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 পু, এটা। এর ফলে কী হয়, এর ফলে কিছুই হয় না, তুমি বুঝতে পারলা যে গাড়িটা ব্যাক গিয়ার এতটুকু পর্যন্ত গেল এবং স্টপ। ঠিক এইভাবে গাড়ি সহ সমস্ত জিনিসের আধুনিক চেঞ্জ জানতে অনেক সময় লেগেছে। বিমান, যুদ্ধের বিমান, মানে জার্মানির যে যুদ্ধের বিমান ছিল সেটার ডানাগুলি ছিল উপরে আর নিচে দুইটা, অর্থাৎ বিমান হচ্ছে মাঝখানে ডানা, উপরে একটা নিচে একটা, আস্তে আস্তে সেটা এমন এক দুই ডানা হইলো, আস্তে আস্তে সেটা এমন হইলো, বুঝতেছ? এখন যে টাই মানে আসছে, স্টিলথ বিমান আসছে, ফ্রান্সের রাফায়েল বিমান আসছে, F-16 বিমান আসছে, বুঝতেছো, ড্রোন বিমান চলে আসছে। তুমি চিন্তা করতে পারো, মাঠ এখান থেকে তুমি 14,000 ফিট, 10,000 ফিট উপর দিয়ে বিমানটা যাচ্ছে কোথায়, প্রায় 200 মাইল দূরে, কিন্তু তুমি এখান থেকে রিমোট দিয়ে টিপতেছো, কন্ট্রোল করতেছো, টিপতেছো মানে কিন্তু ওই মতো কী বলে, গেম খেলার মতো এই টিপানা, মডেমের টিপানা, বুঝছো তো? সেটাও কম্পিউটারের মাধ্যমে টিপা হচ্ছে, তারা দেখতেছে গতিবোধ, মানে ওইখানে কোনো নাই, পাইলট নাই, তুমি এখান থেকে তুমি পাইলট, তুমি মনিটরিং করে দেখতেছো ডান দিয়ে কোনটা, বাম দিয়ে কোনটা, তুমি দেখতেছো নিচের অবস্থা কী,
টার্গেট ফিল করতেছো, তুমি শুট করতেছো, তুমি এখানে বাটন টিপতেছো, ওখান থেকে পড়ে যেতেছে। ড্রোনটার নিজস্ব কোনো ক্ষমতা নাই, তুমি যেমন চালাইতেছো তেমনি। তাহলে এই ড্রোন কি এই সভ্যতার আবিষ্কার? প্রথম যখন নাকি মানুষ বিমান আবিষ্কার করছে তখন তো বোয়িং বিমান পায় এই খুশি, তারপর যুদ্ধের বিমান, তারপর বোম্বিং, তারপর আস্তে আস্তে মানে লেজার গাইডেড যে সমস্ত বিমান, যুদ্ধের বিমান চলে আসতেছে এগুলি। এখন রাশিয়ার Su-35 বিমান চলে আসছে, এখন সুপারসোনিকের ব্যাখ্যা কী? শব্দের চেয়ে দ্রুত, অর্থাৎ আকাশে যেমন বিদ্যুৎ চমকায় তারপর ঠোঁটো ঠোঁটো করে আমরা বিজলি আসে, ঠিক এরকম মানে তোমাকে শব্দটা তোমার কানে আসার আগেই বিমান তোমার দেশে যা পৌঁছায় বোম্বিং করে আবার চলে আসবে। বিমান যখন নাকি আমার এখানে চলে আসছে তখন তুমি শুনতেছ বিমানের শব্দটা, শু বিমান আসতেছে, তখন যদি তুমি অ্যান্টি এয়ারক্রাফ্টে গুলি করো আকাশে, খেলে কোনো বিমানই নাই। এখন প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে প্রতিপক্ষ দেশের কি রাডার কি এত উন্নত না? ইয়েস, যেমন জাতের বুদ্ধি তেমন আবার চোরা পদ্ধতিও থাকে। তালা যতই উন্নত প্রযুক্তির হোক না কেন, চাবিগুলো ওরা ঠিকই মানে বিপরীতভাবে চাবি বানিয়ে ফেলতে পারে। কম্পিউটারের মধ্যে এত পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া থাকে, তারপরেও হ্যাকাররা কেমনে ঢুকে পড়লো, ঢুকে যায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য নিয়ে যায়, এক দেশ আরেক দেশের তথ্য নিয়ে যায়। কারণ কি, হ্যাকাররা ঢুকলো কেমনে? আমি তো পাসওয়ার্ড দিয়ে রাখছি। এই পাসওয়ার্ড তুমি যেমন দিয়ে রাখছো, পাসওয়ার্ডকে ভাঙার জন্য যেই সফটওয়্যার সেটা দরকার। এখন মনে করো যে পার্সোনাল ল্যাপটপের মধ্যেও আমি এমন অনেক মেকানিজম আছে, তুমি পাসওয়ার্ড দিয়ে তোমার কম্পিউটারটাকে মানে এই ল্যাপটপটাকে কী করে লক করে রাখছো, বাট তোমার পার্সোনাল ইয়াটাকে কি পাসওয়ার্ডটাকে ইয়া করার জন্য, ব্রেক হ্যাক করে ঢোকার জন্য আমি কতগুলি পার্সোনাল জানি যেটা দিলে ওইটা ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পারতেছ তো? তাহলে প্রত্যেকটা জিনিসেরই একটা কাউন্টার একটা মেকানিজম থাকে, আমি এই কথাটি বলতে চাচ্ছি। তাহলে ক্রমে ক্রমে অগ্রসর মানে কি, দ্রুত 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 মানে ধীরে 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 সভ্যতাটার বিকাশ হবে। তারপর হচ্ছে কি, দ্রুত ফল দেখা। দ্রুত ফল দেখা মানে হচ্ছে এটা যে তুমি পরিবর্তন করতে চাচ্ছ অনেক দিন, বাট এটার রেজাল্ট পেলাম না, তাহলে তো হবে না। একটা প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন বসে থাকলে এটা হবে না, তোমাকে দ্রুত এটাকে শেষ করতে হবে। এবং তুমি যে একটা ভালো ম্যানেজার, তুমি যে একটা ভালো ডিরেক্টর, তুমি যে একটা ভালো সাকসেসফুল ম্যানেজার, এটা শো করার জন্য তোমাকে প্রজেক্টটা শো করে দেখাইতে হবে, ইমপ্লিমেন্ট করে দেখাইতে হবে। তারপর হচ্ছে কি, এখানে অনুপ্রবেশের মাধ্যমে বলছে কি, বোরিং ফ্রম উইদিন। বোরিং ফ্রম উইদিন মানে হচ্ছে এই যে যখন নাকি কোনো একটি টার্গেট আমরা অর্জন করতে যাব, যদি বাধা আসে, যাদের কাছ থেকে বাধা আসতেছে সাধারণত এটা ট্রেড ইউনিয়নকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। উচ্চপদস্থ কর্মকর্তারা, ট্রেড ইউনিয়নরা যখন এই কোনো নিয়ম নীতি মানতে চায় না, নতুন নিয়ম কানুন, তখন তাদেরকে ডেকে বোঝানো হয় যে বাপ তোরা কেন রাগ করতেছ, তোরা তো আমাদের প্রতিষ্ঠানে চাকরি করো, আমরা থাকলে তোদের এই আন্দোলন, আমরা যদি না যাই, আমরা যদি মরে যাই বা আমাদের প্রতিষ্ঠান যদি না থাকে, তোমরা আন্দোলন করবা কী নিয়া? তো তারা বলে যে হ্যাঁ হ্যাঁ, মনে মনে বলে আর কি, হ্যাঁ কথা তো ঠিকই বলছে। তো স্যার আমাদের তো এই দাবি, হ্যাঁ তোমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমরা এই পদক্ষেপ নিচ্ছি, এর থেকে যে রিটার্নটা আসবে তোমরা একটু ধৈর্য ধরো, এই রিটার্নের টাকাটার মাধ্যমে তোমাদের বেতনও বাড়ানো হবে, পোশাকও দেওয়া হবে, প্লাস গাড়ি দিয়ে তোমাদেরকে বাস দিয়ে আনা নেওয়া করা হবে, প্লাস দুপুরের লাঞ্চেরও ব্যবস্থা করা হবে। তখন বলে কি, স্যার এই কথাটা তো আগে বলবেন না, আমরা তো ভয় পাইছিলাম যে আপনার নিয়ে ছাঁটাই করে দেন আমাদেরকে। না না না, তোমাদেরকে ছাঁটাই করে দিলে তোমাদের পেট চলবে কীভাবে, আমাদের কি আর তুই অমানুষ মনে করো? তখন তারাদের মধ্যে এই নেতাগুলি যায়, তার অধীনস্থ কোন মানে শ্রমিকদেরকে বোঝায় যে আমাদের বস বলছে এই ইত্যাদি ইত্যাদি, তখন তাদের মধ্যে একটা চেতনা বোধ হয়। তাহলে এই যে তুমি ডেকে বুঝাইছো, এতে কিন্তু ভুল বুঝাবুঝি দূর হয়ে গেছে। এখন তুমি যদি বলো হ্যাঁ শ্রমিক নেতা, তার সাথে আমি আলোচনা বলবো কেন, আমি হচ্ছি MD, আমি টায়ার নট লাগাইছি, এটা লাগাইছি, আমার গায়ের সামনে তাদেরকে আসতেই দেবো না, তাকে আমি দেখে দিব, আমি এক্ষুনি ফোন করছি থানাতে, এক্ষুনি তাকে অ্যারেস্ট করাচ্ছি, এগুলি করাইতে পারো। বাট এগুলি করায় কী লাভ হবে? কোনো রিটার্ন নাই,
তোমার প্রতিষ্ঠান বন্ধ, অরাজকতা, সবার মধ্যে একটা আতঙ্ক, কখন কী হয় কখন কী হয়। এর জন্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে কীভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় সেটি হচ্ছে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা মূলত এটাই বলছে যে প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে যদি কোনো একটা জিনিস ভুল বোঝাবুঝি হয়, যে বেশি মাত্রায় চেতে আছে, রেগে আছে, যে লিড দিতেছে তাকে ডেকে এনে বোঝানো এর উদ্দেশ্য এবং এর বেনিফিট সম্বন্ধে, তাহলে সে যায় তাদেরকে দেওয়া বলতে পারে। কারণ বস সবসময় রুট লেভেলে যা এত ভেঙে চুড়া বলতে পারে না। এই যে বোঝানোটা, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এখন বস যদি এমন হয় যে আমি বুঝাতে পারবো না, আমি ওদের সাথে মিট করবো না, ইয়া সাহেব, উমুক সাহেব, আপনি যান, আপনি ওদেরকে যা বোঝান, তো তারা বলে কি, না 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 না, তার সাথে আমাদের কোনো আলাপ নেই, আমি এমডি সাহেবের সাথে কথা বলতে চাই, তোমার আশ্বাসে কোনো বিশ্বাস নেই, তুমিই তো তার অধীনে, তুমি আবার কি আমাদের দাবি পূরণ করবা, স্বাভাবিক কথা। এরকমভাবেই সাধারণত আন্দোলনগুলো হয়, এর জন্য এটা ইয়ে করতে হয়। তারপর হচ্ছে কি, দুর্বল স্থানে আঘাত করা, প্রতিপক্ষকে দুর্বল স্থানে আঘাত করতে হবে। কেন, প্রতিপক্ষের দুর্বল স্থান বলতে কী বোঝায়, প্রতিপক্ষের দুর্বল স্থান বলতে বোঝাতে চায় একটা প্রোডাক্ট কোনো একটা কোম্পানি তৈরি করেছে, আমিও তৈরি করেছি, এখন ওই প্রোডাক্টটাতে কী দুর্বলতা, মনে করো যে একটা মোবাইল, একটা মোবাইল কি এই যে অ্যাপেল মোবাইলও আছে, আইফোন আছে, অনেক অনেক স্যামসাং টেকনোলজি, রেডমি টেডমি ইত্যাদি ইত্যাদি আছে, এবং তাদেরগুলিতে যা যা সমস্যা আছে তুমি যদি সেটাকে অ্যানালিসিস করে, তুমি যে তুমি একটা কাস্টমার হিসেবে কিন্তু কিনে নিয়ে আসবা, আইনা তাদেরটা খুলবা, খুলে তাদের সফটওয়্যারটা দেখবা যে তাদেরগুলিতে কী কী বেনিফিট দেওয়া আছে, সেই বেনিফিটগুলি থেকে তুমি দেখলা যে ইয়েস, এখানে তো একটা দুর্বলতা রয়ে গেছে, এটাকে আমি ইয়ে করে দেই, কী করে দেয়, ভার্সেটাইল করে দেয়, আর একটু চেঞ্জ করে মডিফাই করে বাজারে ছাড়ি, বুঝছ, মানে মূল জিনিসটা ছিল আমার, এখন এখন তো হয়ে গেলো এটা তোমার। সে এক্সাম্পল, প্রথম প্রথম কি মোবাইলে যে হাত থেকে পড়লে মোবাইল ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি প্রবলেম ছিল, পানিতে পড়লে ইয়ে হয়ে যায় ইত্যাদি, এখন একটা ডিভাইস আসছে, মোবাইল হাত থেকে পড়ে গেলে বা পানিতে পড়ে গেলে বা কোনো কারণে যদি পানিতে পড়ে টড়ে যায় আর কি, তাহলে মোবাইলটা একেবারে শেষ, এই কথা বলতে হবে না, তোমাকে খুললে রৌদ্র দিতে হবে না, তুমি একটা মেশিন, একটা ইয়ে আছে আর কি, কী বলে এটার নাম, ব্যাটারি চার্জারের মতো আছে, ওটার মধ্যে দিবা, দিলে সে সমস্ত পানিগুলিকে আস্তে 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 অ্যাবজর্ব করে নেবে, অ্যাজ লাইক আমরা যে সন্ধানীর রক্ত দিই না, ঠিক এরকম আস্তে আস্তে তুমি নিরলটল দিছো, আস্তে 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 শরীরে সব রক্ত এসে ব্যাগের মধ্যে জমা হয়ে গেছে, তুমি চিন্তা করতে পারছো ডিভাইস কত উন্নত হচ্ছে। এখন এটা হচ্ছে কি, এটা এই কথাটা বলতে চাচ্ছে এটা, যে একটা কোম্পানির প্রোডাক্টের মধ্যে কী দুর্বলতা, সেই দুর্বলতাটাকে তুমি ওভারকাম করবা, তাহলে তুমি প্রতিষ্ঠানটা, তোমার প্রোডাক্টটাই চলবে, অন্যের প্রোডাক্টটা চলবে না, কথাকে আমি বুঝতে পারছি তো। ঠিক আছে, আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি আলোচনা করলাম, তোমরা অলওয়েজ মনে রাখবা যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পুরো 100%ই সামরিক বাহিনী, সেনানো বিমান বাহিনীর থেকে আমদানিকৃত একটি টপিক্স। এটা কেন আনা হইলো, এটা আনা হইলো যে ওইখানেও যুদ্ধ করতে হয়, এখানেও আমাদেরকে সার্ভাইভ করার জন্য প্রতিপক্ষ বা প্রতিযোগী কোম্পানির সাথে প্রতিনিয়ত একটা অলিখিত যুদ্ধ বা কম্পিটিশন করতে হয়। এই প্রতিযোগীকে ডাউন দেওয়ার জন্যই আমাদের এই স্ট্র্যাটেজি প্রণয়ন, বুঝতে পারতেছ তো। তা না হলে তো মনে করো যে কী বলবো আমি, কী বলবো এটা, যে এই পেপারটারও প্রয়োজন ছিল না আনার। এই যে বলছি যে দুর্বল স্থানে আঘাত করা, আমরা ক্রিকেট টিমে যদি দেখি যে কোনো একটা দল ব্যাটিং লাইনে খুবই স্ট্রং, তখন আমরা কী করবো, বিপরীতভাবে তাদের বলার লাইন, বোলিং লাইনটাকে স্ট্রং করতে হবে। কারণ যত রকমই বল করি না কেন, তারা খালি পিঠে চার আট ছক্কা মারে, তো চার ছক্কা যাতে না মারতে পারে, আমরা এমন বোলার, এত গলির, এত গতির বোলার আনবো যে সে যদি মারতে যায় একটা দুটো হয়তো ছক্কা মারবে, বাট বলের গতির কারণে কোনো সময় স্টাম্প উড়ে যাবে, অথবা বলটা বাউন্স খেয়ে ব্যাটে খেয়ে উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে গেলে যে কারো হাতে ক্যাচ উঠে যাবে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি প্রতিপক্ষকে ডাউন করার জন্য, খেলাধুলার ক্ষেত্রে হয়, ফুটবল খেলার ক্ষেত্রে হয়, বুঝতেছো, ব্যবসা বাণিজ্য হয়, যুদ্ধের ক্ষেত্রে হয়, আমাদের জীবনেও প্রতিপক্ষকে, মানে আমাদের যে ইয়ে জীবনের লাইফে কেরিয়ার ডেভেলপ করতে গেলে যা যা অবস্টেকলগুলি হয় তাদেরকে ট্যাকেল করার জন্য এই জাতীয় স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারি। তার মানে এই না যে অন্যের ক্ষতি করা।
এটা না হচ্ছে। তো তো সবাইকে আজকে এতটুকুই থাকুক, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো। মনে রেখো একটা কথা বলে রাখি, জীবনে তোমাদের এই এখনের আনন্দ বাকি জীবনের কান্না, আর এখনের কষ্ট বাকি জীবনের হাসি। শুধু নিজে না, তোমার মানে তুমি পড়াশোনা করে পাশ করে চাকরি করে ব্যবসা করো, সেই টাকা কিন্তু তুমি ব্যবহার করবা, তুমি কোনো তোমার ভাইকে দিয়ে রাখবা না। আমি আমার স্যালারির টাকা আমিই খাই, আমার ওয়াইফরা খায়, বাচ্চারা খায়, আমি আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে দিয়ে রাখি না। সুতরাং তোমরা এই অহেতুক আড্ডাবাজি, অহেতুক মিনিংলেস সেটা বাদ দিয়ে বরঞ্চ একত্রিত হয়ে জুমের মধ্যে কী জানি এখন সৃষ্টি হয়েছে, ক্লাসরুম না কী রুম কী কী আসছে, ওই রুম 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 রুমের মধ্যে বসিয়া পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করতে পারো যে এই জিনিসটা, এই টপিকসটা বুঝছস কিনা, এই অঙ্কটা এই জিনিসটা নিয়ে বুঝছস কিনা, এটা কাজে দিবে। তো আমি আর কিছু বলবো না, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।